নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ আবারও একটি তেল ছাড়া চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগে আমি বেশ কয়েকটি তেল ছাড়া চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেগুলোও যেমন আপনাদের ভীষণই পছন্দ হয়েছিল, এটাও কিন্তু আপনাদের খুবই পছন্দ হবে। আজকে শেয়ার করছি তেল ছাড়া পোড়া মশলায় চিকেন কারি, রুটি হোক বা গরম ভাত, সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগবে। তেল ছাড়া পোড়া মশলায় চিকেন কারি বানাবার জন্য 1.5 কেজি পরিমাণে হুইটবোন চিকেনের থায়ের পিস ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলো একটু বড় সাইজ করে কাটানো আছে। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের পছন্দ মতন পিস কাটিয়ে নিতে পারেন, আর চাইলে আপনারা বোনলেস পিসেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। আর এই 1.5 কেজি মাংসের মধ্যে 4টে লেগের পিস আছে। লেগের পিসগুলোতে ছুরির সাহায্যে 2-3টে জায়গায় ছিঁড়ে নিচ্ছি, যাতে মাংসের মধ্যে মশলাটাও সুন্দরভাবে ঢুকে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে লবণ। আপনারা অবশ্যই লবণটা নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। এর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম পরিমাণে টক দই। কোনো রকম জল ঝরানো টক দই কিন্তু ব্যবহার করিনি, নর্মাল যে খড়ে পাতা টক দই হয় সেটাই আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে দোকানের কেনা টক দইও অবশ্যই ব্যবহার করতে পারেন। এবার লবণ আর টক দই দিয়ে মাংসের পিসগুলোকে খুব ভালো করে মেখে 10-15 মিনিট রেখে দেব। মাংসটা ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে, পাত্রটাকে অন্যত্র সরিয়ে রাখছি। যেহেতু মশলা পোড়া চিকেন, তাই মশলা আমাদের পুড়িয়ে নিতে হবে। আর মশলার মধ্যে নিয়েছি এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়ে পেঁয়াজ দুটোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা স্কিওয়ার বা স্টিলের শিখের মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন সব কিছুকে গেঁথে নেব। যদি আপনাদের কাছে এরকম কোনো স্কিওয়ার থাকে তাহলে তার মধ্যে করবেন, আর যদি না থাকে তাহলে আপনারা রুটি সেকার জালের মধ্যেও কিন্তু অবশ্যই করতে পারেন। পেঁয়াজ টমেটো স্কিওয়ারে গেঁথে নেওয়ার পর 2টো রসুন আমি স্কিওয়ারের মধ্যে গেঁথে নিচ্ছি, আর 1 ইঞ্চি আদার টুকরোও আমি স্কিওয়ারের মধ্যে গেঁথে নেব। রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করি আমি সবসময় চিকেন রান্নার ক্ষেত্রে। যাই হোক, এগুলোকে গেঁথে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে খুব ভালো করে পুড়িয়ে নেব। এর আগে আমি রসুন পোড়া চিকেনের রেসিপি অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা অনেকেই সেই রেসিপিটা ভীষণই পছন্দ করেছেন। আশা করি এই রান্নাটাও আপনাদের খুবই ভালো লাগবে। আর এই রান্নাটা যেহেতু তেল ছাড়া, তাই আমার মনে হয় যাদের হার্টের সমস্যা আছে বা কোলেস্ট্রলের প্রবলেম আছে তারাও কিন্তু অনায়াসেই বাড়িতে এই রান্নাটা বানিয়ে খেতে পারেন। খুব ভালো করে আমি রসুন, টমেটো, পেঁয়াজ আর আদাটাকে পুড়িয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজ, আদা, রসুন, টমেটো পোড়ানোর জন্য আমি কোনো রকম তেলও কিন্তু পেঁয়াজ, আদা, রসুনের গায়ে মাখিয়ে নিইনি। মিনিট 5-6 সময় ধরে এগুলোকে ভালো করে পুড়িয়ে নেওয়ার পর একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিতে হবে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। ওই সময় আমি যেহেতু কাঁচা লঙ্কাটা পোড়াইনি, তাই আলাদা করে 4টে কাঁচা লঙ্কা আর 4-5টা শুকনো লঙ্কাও পুড়িয়ে নিচ্ছি। আপনাদের যদি শুকনো লঙ্কা দিতে অপছন্দ হয় বা আপত্তি হয়, শুকনো লঙ্কাটাকে আপনারা অবশ্যই অ্যাভয়েডও করতে পারেন। তবে 2 রকম লঙ্কায় যদি রান্নাতে পুড়িয়ে ব্যবহার করা হয় তাহলে স্বাদ ভীষণই ভালো হবে। আর এর বদলে আপনারা ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো অবশ্যই ব্যবহার করতে পারেন। শুকনো লঙ্কা পুড়তে যেহেতু সময় কম লাগে, সেই জন্য শুকনো লঙ্কাগুলো পুড়ে যাওয়ার পর আমি তুলে রেখে দিচ্ছি, আর কাঁচা লঙ্কাগুলোকে আরেকটু পুড়িয়ে নেব। কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটোই খুব ভালো করে পুড়িয়ে নেওয়া হয়ে যাওয়ার পর গ্রাইন্ডিং জারের মধ্যে প্রথমে নিয়ে নিলাম। এবার রসুন আর টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। পেঁয়াজ আর আদার খোসা তো অলরেডি ছাড়িয়ে নেওয়াই আছে, তাই আমি শুধুমাত্র রসুন আর টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। টমেটোর ওপরের এই পোড়া স্কিনটাকে তুলে নিয়ে তারপরে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম।
আর এই গ্রাইন্ডিং জারের মধ্যে পেঁয়াজ আর আদাটাও টুকরো করে কেটে নিয়ে তারপরে ব্যবহার করব, যাতে মশলাটা বাড়তে আমাদের সুবিধা হয়। আপনারা এই মশলাটা চাইলে শিলেও বেটে নিতে পারেন। এবার সবশেষে রসুনের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। রসুন যদি ঠিক মতো না পোড়ানো হয় তাহলে রসুনের গা থেকে খোসা ছাড়াতে একটু সমস্যা হয়, সেই জন্য রসুনটাকে বেশ কালো করে কিন্তু পুড়িয়ে নিতে হবে, তা না হলে রসুনের গা থেকে খোসা ছাড়বে না। সবকটা রসুনের কোয়ার খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমি নিয়ে নিলাম গ্রাইন্ডিং জারের মধ্যে। এরপরে একদম মসৃণ করে মশলাটাকে বেটে নিলাম। কোনো রকম জলের ব্যবহার কিন্তু একেবারেই করিনি। আর এই পোড়া মশলার স্বাদ কিন্তু ভীষণ ভালো লাগে, বিশেষ করে মাংস রান্নার ক্ষেত্রে। মিনিট 15 মাংসটা টক দই আর লবণ দিয়ে মাখিয়ে রাখা ছিল। এবার বেটে নেওয়া মশলাটা এই মাংসের মধ্যে নিয়ে ভালো করে মেখে তারপরে রান্নাটা শুরু করব। মশলাটা মেখে কিন্তু আর রেখে দেওয়ার একেবারেই প্রয়োজন নেই, তবে আপনারা যদি এই মশলা দিয়েও ম্যারিনেট করে কিছুক্ষণ রাখতে চান তাহলে রাখতেই পারেন, তাতে কোনো সমস্যা নেই। মশলা দিয়ে খুব ভালো করে মাংসটাকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। রান্নাটা আমি স্টিলের কড়াইতেই করছি, কোনো রকম তেলের ব্যবহার কিন্তু একেবারেই করলাম না। মশলা মাখিয়ে নেওয়া মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপর দিলাম দুটো তেজপাতা, আর এর মধ্যে দিচ্ছি দুটো ছোট টুকরো দারচিনি। দারচিনির টুকরো দুটো আরেকটু ভেঙে দিয়ে দিলাম, অল্প একটু জৈত্রী, 4-5টা লবঙ্গ আর 3টে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ। এছাড়া আর কোনো রকম মশলাই আমি এর মধ্যে ব্যবহার করব না। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে প্রথমে 3 মিনিট আমি মাংসটাকে সেদ্ধ হতে দেব। 3 মিনিট পর যখন দেখব জল রিলিজ করে গেছে, দেখুন জলটা অনেকটাই রিলিজ করেছে, এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আরও 15-16 মিনিট আমি মাংসটাকে রান্না হতে দেব। 16 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি, তবে অবশ্যই মাঝে মধ্যে একটু ঢাকা খুলে মাংসটাকে নেড়ে দেওয়ার চেষ্টা করবেন। নিচে থেকে লেগে যাওয়ার একেবারেই সম্ভাবনা নেই, যেহেতু আমরা রান্নাটা লো ফ্লেমে করছি। আর দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা তেল রিলিজ করেছে। তেল না দেওয়া সত্ত্বেও কিন্তু মাংসের যেহেতু নিজস্ব তেল আছে আর টক দইতেও একটু তেলের ভাব থাকে, তাই জন্য এক্সট্রা তেল না দিলেও যথেষ্ট পরিমাণে তেল কিন্তু এই রান্নাতে রিলিজ করেছে। আমি দেখুন চামচে করে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে তেল রিলিজ করেছে। আমরা কিন্তু এই রান্নাতে 1 ফোঁটাও তেলের ব্যবহার করিনি। যাই হোক, যদি আপনাদের এই রান্নাতে জলের প্রয়োজন পড়ে তাহলে আপনারা অল্প একটু জল এর মধ্যে ব্যবহার করতে পারেন, মানে জল দিয়ে মাংসটাকে একটু সেদ্ধ করতে পারেন, যদি অবশ্য আপনাদের গ্রেভির বেশি প্রয়োজন পড়ে। আর যদি মনে করেন গ্রেভি একটু কম রাখবেন বা ঝোল একটু কম রাখবেন, সেক্ষেত্রে জলের ব্যবহার না করলেও কিন্তু চলবে। রান্না আমাদের অলমোস্ট কমপ্লিট। এর মধ্যে আমি কোনো রকম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো বা ধনে গুঁড়োর ব্যবহার করলাম না। খুব অল্প মশলা আর বিনা তেলে রান্নাটা কিন্তু তৈরি হয়ে গেল। তবে সবশেষে ওপর থেকে একটু ছড়িয়ে দেব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। ধনেপাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে 5-10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে আমি সার্ভ করব। আশা করি আমার আজকের এই তেল ছাড়া পোড়া মশলা দিয়ে চিকেন কারি রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এইরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখুন, আশা করব আপনাদের সকলেরই ভালো লাগবে। গরম ভাতের সাথে খেতে তো ভালো লাগবেই, তাছাড়া রুটি পাউডার সাথেও খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাবো অন্যদিন অন্য কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।